এই সুন্নির বাচ্চারা, নামদারি সুন্নি নামক শয়তানের বাচ্চারা, নামদারি সুন্নি নামক পেট পূজারীর বাচ্চারা, নামদারি সুন্নি নামক মিলাদ কিয়ামের নামে লাহাবীর বাচ্চারা, শুনে রাখ, তোদের মতো আমরা মকসুদুল মুমিন পড়ে পড়ে আমরা নবীর প্রেমে আসক্ত হই না, আমরা নবীকে আল্লাহ পাকের 30 পারা কোরআন দিয়েছি। কথা বলেন না কেন, ঠিক না বেটি? আমরা নবীরে চিনি কি দিয়া? 30 পারা কোরআন দিয়া। আম্মাতান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হ্যাঁ, আম্মাদের আয়েশা সিদ্দিকার কাছে এবার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা গিয়া প্রশ্ন করলেন, হে আম্মা জান, আমাদের নবীর জীবন বৃত্তান্ত একটু বলেন। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, কানা খুলকুহুল কোরআন, তোমরা কি কোরআন পড়া ছেড়ে দিয়েছ? এবার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা ডাক দিয়া বলতেছেন, না, আমরা তো কোরআন পড়া ছাড়ি নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলতেছে, আমার নবীর জীবনটাই গোটা 30 পারা কোরআন। আরো আসতে বলেন, কষ্ট হইতেছে মনে হয়, আরো আসতে বলেন, হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। এবার আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে, কারণ যেহেতু বলা হয়েছে আউয়ালুল, হ্যাঁ, খলক, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির একেবারেই শুরু, তিনাকে আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করেছে। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন, তোমার কাছে এই দুনিয়াতে নবীজি আসার পূর্বে নবীজির নামটা ছিল কি? এবার কোরআন আপনার আমার প্রশ্নের জবাব দিয়ে দিবে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, নবীজি দুনিয়াতে আসার পরে নামটা কি হয়েছে? কোরআন ডাক দিয়া বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, হে কোরআন, এই নবীজি কি গ্রামগঞ্জে জন্মগ্রহণ করেছে না শহরে জন্মগ্রহণ করেছে? কোরআন ডাক দিয়া বলবে, লা উকসিমু বিহাযাল বালাদ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে জন্মগ্রহণ করেছে বুঝতে পারলাম, কিন্তু কোন শহরে জন্মগ্রহণ করেছে? কোরআন প্রশ্নের জবাব দিয়ে দিবে, ওয়াহাযাল বালাদিল আমির। এবার কোরআনকে যদি আপনি আর আমি প্রশ্ন করি, হে কোরআন, নবীজির চেহারাটা কেমন ছিল? কোরআন ডাক দিয়ে বলে দিবে, ওয়াদদুহা ওয়াল্লাইলি ইদা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাবার্তা বলতেন তার কথাবার্তা সম্পর্কে তুমি কি বলতে পারো? কোরআন ডাক দিয়ে বলবে, ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুমা ইল্লা ওয়াহয়ুন ইউহা। এবার কোরআনকে যদি আপনি আর আমি প্রশ্ন করি, হে কোরআন, নবীজি তো সব সময় কথা বলতেন না, মাঝে মধ্যে চুপ থাকতেন, তখন তোমার কাছে কোনি কোন দলিল আছে? এবার কোরআন ডাক দিয়ে বলবে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার বলো। এবার কোরআনকে যদি আপনি আর আমি প্রশ্ন করি, হে কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকটা কেমন ছিল? এটা দলিল কি তোমার কাছে আছে? কোরআন ডাক দিয়ে বলবে, আলাম নাশরাহ লাকা সাদরাক। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, নবীজি যে ঘুমাইতেন এই সম্পর্কে তোমার কাছে কোনো দলিল আছে? কোরআন ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিরু কুমিল লাইলা ইল্লা কলিলা। কোরআনকে যদি বলেন, হে কোরআন, আচ্ছা বুঝতে পারলাম, এবার তুমি বলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন ডাক দিতেন কি বলে ডাক দিতেন? কোরআন ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, নবীজি যে 11টা বিবাহ করেছিলেন এই সম্পর্কে তোমার কাছে কোনো দলিল আছে? কোরআন ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, নবীজি শুধু এই বিবাহ করেছেন কিন্তু নবীর মেয়েদের সম্পর্কে তোমার কাছে কোনো দলিল আছে? কোরআন ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। এবার কোরআনকে যদি আপনি আর আমি প্রশ্ন করি, হে কোরআন, নবীজির শ্বশুরদের সম্পর্কে তোমার কাছে কোনো দলিল আছে? কোরআন ডাক দিয়া বলবে, ওয়াল্লাযিনা মাআহু। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, ওনার শ্বশুর তো আরো ছিল, তাদের সম্পর্কে তোমার কাছে কোনো দলিল আছে? কোরআন ডাক দিয়া বলবে, আশিদ্দাউ আলাল কুফফার। এবার বুঝতে পারলাম, কিন্তু নবী মেয়ের জামাইদের সম্পর্কে তোমার কাছে কি কোনো দলিল আছে? এবার কোরআন ডাক দিয়ে বলবে, রুহামা উবাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান।